জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরে মহাসমাবেশ হবে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা, যেখানে থাকবে ভোটের বার্তা। নেতাকর্মীরা বলছেন দলীয় প্রধানের দিক নির্দেশনার অপেক্ষায় তারা, আর স্থানীয়দের অপেক্ষা গেল 14 বছরে উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যাকে কৃতজ্ঞতা জানানোর। এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস রয়েছেন যশোরে, তার সাথে বিকাশ একটু জানতে চাইব এই জনসভাকে ঘিরে যশোরবাসীর প্রস্তুতি কেমন। জনসভা সব প্রস্তুতি কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে গেছে, একেবারে জনসভা যে স্থলটি রয়েছে সেখানে সব প্রস্তুতি যেমন সম্পূর্ণ রয়েছে, নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে একেবারে নিশ্চিত্র নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে সুইপিং টিম যেটি হচ্ছে একেবারে শেষ মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থাটি করে থাকে, দেখে থাকে যে কোনো জায়গায় কোনো ত্রুটি আছে কিনা, সেটিও কিন্তু সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ কালকের জন্য, কালকের জনসভার জন্য কিন্তু সবাই প্রস্তুত, সব রকমের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। যে কথাটি বলছিলে যে যশোরের মানুষের আসলে কী প্রত্যাশা রয়েছে, তাদের কী প্রস্তুতি রয়েছে, যেমন একেবারে শেষ কিন্তু 2017 সালে কিন্তু প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, তার আগে 2012 সালে এসেছিলেন। আজ আগামীকালকে যে জনসভাটি হচ্ছে সেটি কিন্তু 50 বছর পরে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই যে স্টেডিয়ামে জনসভাটি হবে সেখানে কিন্তু ভাষণ রেখেছিলেন, তার কন্যা কিন্তু কালকে আসবেন, এবং আগামী যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু মানুষজনকে আরও কী কী করা যায় যশোরকে ঘিরে, আরও কী কী তার পরিকল্পনা রয়েছে সেইগুলো নিয়ে কথা বলবেন, সেগুলো বাস্তবায়ন কীভাবে করা যায় সেগুলো নিয়ে নিশ্চয়ই বলবেন। মানুষজনের আসলে প্রত্যাশার শেষ নেই, তারা বলছিলেন যে তারা এ পর্যন্ত প্রধানমন্ত্রী যে আশ্বাসগুলো যশোরবাসীকে দিয়েছিলেন তার সিংহভাগে কিন্তু পূরণ হয়ে গেছে। যশোরে যেমন আইটি পার্ক হয়েছে, যশোর বেনাপোল স্থলবন্দর আরও অনেক গতিশীল হয়েছে, পদ্মা সেতু, কালনা সেতুকে ঘিরে, এর বাইরেও আরও অনেক বেশ কিছু উন্নয়ন রয়েছে, সড়কের উন্নয়ন হয়েছে, অবকাঠামোর উন্নয়ন হয়েছে, এমন অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কিছু প্রত্যাশা থেকেই যায় মানুষের। আমি একটু যশোরের জনগণ রয়েছে, যশোরের আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। আমাদের সঙ্গে একজন রয়েছেন যশোর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব সুমন। আমরা আপনার কাছে জানতে চাই কালকে প্রধানমন্ত্রী আসছেন, কী প্রত্যাশা রয়েছে আপনাদের কাছে, এবং আপনারা আসলে সামনে যে নির্বাচনটি, আগামী বছরটি কিন্তু নির্বাচনী বছর, সেই নির্বাচনকে ঘিরে আপনাদের কী প্রত্যাশা রয়েছে, কী ধরনের প্রস্তুতি রয়েছে, এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে, আওয়ামী লীগ সভাপতির কাছ থেকে আপনারা কী ধরনের দিক নির্দেশনা চান? বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রিয় নেত্রী, বিশ্ব মানবতার মা, জনগণের উন্নয়ন আশার আকাঙ্ক্ষা আমাদের প্রিয় নেত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আপা আমাদের মাঝে আগামীকাল 24 নভেম্বর আমাদের মাঝে উপস্থিত হবেন, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আপনারা জানেন যে বিশ্ব মহামারী করোনার পরে এটাই বাংলাদেশের প্রথম জনসভা, যে জনসভায় আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝে উপস্থিত হবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাস্ট আমাদের এই যশোর স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন, তারই সুযোগ্য কন্যা আগামীকাল আমাদের মাঝে দিক নির্দেশনা দেবেন। আমরা প্রিয় নেত্রীর নির্দেশে, জননেতা জনাব শাহিন চাকলারের নির্দেশে, আমাদের এই যশোর গণমানুষের নেতা তার নির্দেশে আমরা বিগত আমলে 5ই জানুয়ারি যে জ্বালাও পোড়াও বিএনপির আন্দোলন সংগ্রাম হয়েছিল, আমরা রাজপথে ছিলাম জননেতা জনাব শাহিন চাকলাদারের নির্দেশে। আমরা আশা করি আগামীকাল আমাদের প্রিয় নেত্রী এই যশোরে যে বক্তব্য ভাষণ দেবেন তার দিক নির্দেশনা মেনে আমরা যশোরের জনগণ, আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এই যশোরে যে 6টি আসন আগাগোড়াই মানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে বিবেচিত, নৌকার ঘাঁটি হিসেবে বিবেচিত, এই যশোর থেকে 6টি আসন আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবারও আগামী 3 দিনে উপহার দেবো, এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে আমাদের এই বাংলাদেশের ভাগ্য উন্নয়নে জননেত্রীর বিকল্প কোনো কিছু নেই। আপনারা জানেন যে বিজ্ঞপ্ত আমলে জননেত্রী শেখ হাসিনা আমাকে যে উন্নয়ন দিয়েছেন, আমাদের দক্ষিণবঙ্গে পদ্মা সেতু তৈরি করে দিয়েছেন, যেটা আমরা যারা অসহায় রুগী নিয়ে ঘাটে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম সেটা কিন্তু এখন আমাদের প্রয়োজন হয় না, আমরা কিন্তু এখন 3-3.5 ঘন্টায় আমরা যে কেউ ঢাকায় পৌঁছাতে পারি, এটা জননেত্রী শেখ হাসিনা ছিল বলেই আমরা এই পদ্মা সেতু পেয়েছি। আমরা কালনা সেতু ইতিমধ্যে উদ্বোধন হয়েছে, আমাদের এই দক্ষিণবঙ্গের যাবতীয় উন্নয়নের যে রোল মডেল আমরা বলি সেটা কিন্তু জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই হয়েছে। আমরা নিজেরাও অনেক কথা বলছিলাম, অনেক উন্নয়নের কথা বলেছি, আমরা আগামী দিনের যে নির্বাচনটি আসবে সেই নির্বাচনকে ঘিরে নিশ্চয়ই আপনাদের কিছু প্রত্যাশা রয়েছে, যশোরবাসীর কিছু প্রত্যাশা রয়েছে, কী ধরনের প্রত্যাশা রয়েছে কি যদি বলতেন? আমাদের এই যশোরে মেডিকেল কলেজ জননেত্রী শেখ হাসিনা আমাদের উপহার দিয়েছেন, আমরা নেত্রীর কাছে আশা রাখবো এই মেডিকেল কলেজকেও সাথে সাথে চিকিৎসার জন্যও হাসপাতাল হিসেবে যেন আমাদের মাঝে দেন, আমরা সেটা আমরা নেত্রীর কাছে প্রত্যাশা করতেছি। আমাদের প্রিয় নেত্রী আমাদের মেডিকেল কলেজ দিয়েছে, ইনশাল্লাহ হাসপাতাল আমাদের মাঝে দেবেন।
এবং নেত্রী করোনার মধ্যে আমাদের যখন মহামারী করোনার মধ্যে আমাদের সারা বাংলার মানুষকে কিন্তু বিনামূল্যে টিকা এনে দিয়েছেন এবং আমাদের যশোর 2800 বেডে কোনো আইসিইউ ছিল না। আমরা যখন যশোর থেকে আইসিইউ দাবি করছিলাম জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আইসিইউ উনি পাঠিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ। জুমি শুনছিলেন নিশ্চয়ই যে যে প্রত্যাশাগুলো পূরণ হয়েছে যশোরবাসীর, সেগুলোর কথা যেমন বলছিলেন তেমনি আগামী দিনের জন্য তাদের কি প্রত্যাশা রয়েছে সেগুলো বলছিলেন। সব মিলিয়ে সুমি বলা যায় যে একেবারে শেষ মুহূর্তে এই যশোরবাসী কিন্তু একেবারে অপেক্ষমুখী আছে কখন তাদের প্রিয় সভানেত্রী আসবে, আওয়ামী লীগ সভানেত্রী আসবেন এবং তারা এই যে প্রত্যাশাগুলো তাদের যে পূরণ হয়েছে তার জন্য তারা কৃতজ্ঞতা জানাবেন এবং তুলে ধরবেন সামনের দিনে তাদের কি প্রত্যাশা রয়েছে। সুমি, এই ছিল সবশেষ খবরাখবর যশোর থেকে। বিকাশ, আপনাকে ধন্যবাদ।